بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي يا هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا
الدنيا صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত দর্শক শ্রোতা, দর্শ কোরআনের আজকের প্রোগ্রামে সূরা মারিয়াম থেকে আমি বেশ কয়েকটি আয়াতে কালিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করতেছি, আল্লাহ যেন এই আলোচ্য তিলাওয়াতকৃত আয়াতগুলোর উপরে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং প্রশংসা এবং সমস্ত তারিফ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই কোরআনের প্রোগ্রামে আমাকে কথা বলার এবং আপনাদের কথা শোনার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যে আয়াতগুলো আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মারিয়াম আলাইহি সালাতু ওয়া সালামের উপরে হযরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সালামকে প্রেরণ করেছিলেন মারিয়াম আলাইহি সালাতু ওয়া সালাম ওনার কাছে, এবং হযরতে ঈসা মসীহ আলাইহি সালাতু ওয়া সালামের দুনিয়াতে আগমন পূর্বেকার কিছু বিষয়ে এই আয়াতগুলোর মধ্যে আলোকপাত করেছেন। এই কোরআন যদি আমরা পড়ি, এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি এবং এই কোরআনের মর্মবাণীগুলো তর্জমা অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা পড়ার চেষ্টা করি, তাহলে কত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য আমাদের জন্য এই কোরআনের মধ্যে রেখেছেন। আমরা অনেক কিছুই ধারণা করি, অনেক কিছুই বিশ্বাস করি, যেগুলো আমাদের পর্যাপ্ত জ্ঞান পর্যাপ্ত ইলিম না থাকার কারণেই। যদি আমরা কোরআন পড়ি, কোরআনের একটা আলো আছে, কোরআনের একটা লাইট আছে, একটা নূর আছে কোরআনের, এই কোরআনের জ্ঞান যদি কারো ভিতরে প্রবেশ করে, কারো ভিতরে যদি সেটা ঢুকে, তাহলে এই কোরআনের এই লাইটের কারণে, এই নূরের কারণে এই মানুষটা আলোকিত হয়ে যাবে। কারো ভিতরে যদি ইলমে নববীর ইলিম থাকে, জ্ঞান থাকে, তাহলে এই ইলমে নববীর এই জ্ঞানের কারণে ওই মানুষটা আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠবে। কোরআন আল্লাহ দিয়েছেন, আমরা তিলাওয়াত করব এবং এই কোরআন বোঝার চেষ্টা করব যে আল্লাহ কি বলতেছেন এই কোরআনের মধ্যে। আমি যে প্রথম যে আয়াতখান আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলতেছেন যখন জিব্রাইল আলাইহি সালাতু ওয়া সালাম হযরত মারিয়াম আলাইহি সালাতু ওয়া সালামের কাছে আসলেন, আলাইহা সালামের কাছে আসার পরে তিনি কি করলেন এবং আল্লাহ হযরতে মসীহ আলাইহি সালামকে, ঈসা মসীহ আলাইহি সালামকে দুনিয়াতে প্রেরণের যে পদ্ধতি গ্রহণ করেছেন, এই বিষয়টা আমাদের জানা উচিত এবং জানা দরকার। এই বিষয়গুলি এখানে আল্লাহ বলতেছেন। এই আয়াত যেগুলো আমি তিলাওয়াত করেছি, সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন فَاتَّخَذَتْ مِن دُونِهِمْ حِجَابًا। এই আয়াতের সহজ অর্থ হচ্ছে জিব্রাইল আলাইহি সালাতু সালাম যখন আসলেন মারিয়াম আলাইহি সালাতু সালামের কাছে, তখন তিনি নিজেকে আড়াল করলেন পর্দার মাধ্যমে, তিনি পর্দা করলেন এই আগন্তুক ব্যক্তির কাছ থেকে। মিন দুনিহিম হিজাবা, তিনি পর্দা করলেন। فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ
مثل لها بشرا سويا. অতপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম, সে তার নিকট পূর্ণ মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল। এই আয়াতের মধ্যে ফারসালনা ইলাইহা রুহানা, অধিকাংশ তাফসিরবিদ মুফাসসিরিনে কেরামদের মতে, মুফাসসিরিনে কেরামদের অভিব্যক্তি হচ্ছে, মত হচ্ছে ফারসালনা ইলাইহা রুহানা, এটা অর্থ হচ্ছে যে হযরত জিব্রাইল আলাইহি সালাতু সালাম, এ রুহানা, এ রুহ এর অর্থ হচ্ছে হযরত জিব্রাইল আলাইহি সালাতু সালাম। তবে অন্যান্য কিছু সংখ্যক তাফসিরবিদ মুফাসসিরিনে কেরামরা বলেছেন এই রুহের অর্থ হচ্ছে স্বয়ং হযরত ঈসা আলাইহি সালাতু সালাম, যে তিনি তিনার জন্মগ্রহণের পূর্বেই এই আকৃতিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহা সালাতু ওয়াসালামের সামনে উপস্থাপন করলেন, মানব আকৃতিতে উপস্থাপন আল্লাহ করেছেন। কিন্তু এই কথার পক্ষে শক্তিশালী কোনো মতামত পাওয়া যায় না। ফারসালনা ইলাইহা রুহানা, এ রুহ দ্বারা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামের উদ্দেশ্য যে আল্লাহ জিব্রাইল আলাইহি সালাতু সালামকে মারিয়াম আলাইহা সালাতু সালামের কাছে প্রেরণ করেছিলেন। فتمثل لها بشرا سويا, জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম যদি ফিরিশতার আকৃতিতে যে মারিয়াম আলাইহি সালাতু ওয়াসালামের সামনে উপস্থিত হইতেন তাহলে তিনি ভয় পেয়ে যাইতেন, কারণ ফেরিস্তাদের বাহ্যিক আকৃতি এটা কোনো মানুষই দেখলে সহ্য করার মতো নয়, মানুষ ভয় পেয়ে যাওয়ারই কথা। কারণ যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুহার পর্বতে জিব্রাইল আলাইহি সালাতু সালামকে দেখার পরে একটা কঠিন ভয় আল্লাহ রসুলের ভিতরে ঢুকে গেছিল, ভয় সঞ্চার হয়েছিল, এখানে মারিয়াম আলাইহি সালাতু সালামের সামনে জিব্রাইল আলাইহি সালাতু সালাম মানব আকৃতিতে এসে উপস্থিত হয়েছিলেন যাতে করে তিনি কোনো আশঙ্কার মধ্যে না পড়েন, মারাত্মক কোনো বয়ের মধ্যে না পড়েন। আল্লাহ মানব আকৃতিতে ফাতামাসসালালাহা বাশারান সাওয়িয়া, যে পূর্ণাঙ্গ একজন মানব আকৃতি দিয়ে হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহি সালাতু ওয়াসালামের সামনে প্রেরণ করলেন। এই জায়গার মধ্যে একজন ব্যক্তিকে দেখে, একজন মানুষকে দেখে হযরত মারিয়াম আলাইহি সালাতু ওয়াসালাম আলাইহা সালাম তিনি আশ্চর্যজনিত হয়ে গেলেন, তিনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, যে আমি তোমার ব্যাপারে, তোমার কাছ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করতেছি। মারিয়াম আলাইহা সালাতু ওয়াসালাম তিনি জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে এই মানব আকৃতিতে দেখে, একজন মানুষ হঠাৎ করে তিনার সামনে, তিনি আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করতেছেন, তিনি আল্লাহর কাছে আশ্রয় খুঁজতেছেন, এই কথাই আল্লাহ বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমান, যে আল্লাহ, আল্লাহ রহমানের আশ্রয় আমি তোমার কাছ থেকে প্রার্থনা করতেছি। কোনো কোনো রওয়ায়েতে আছে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম যখন এই রহমান আল্লাহর নাম যখন শুনছেন, এই নাম শোনার পরে এই নামের সম্মানার্থে তিনি কিছুটা পিছনে চলে গেছিলেন। এরপরে বলতেছেন ইন কুনতা তাকিয়া, যে তুমি যদি আল্লাহ বিরহ হও, যে আমি রহমান আল্লাহর কাছে
আশ্রয় প্রার্থনা করতেছি তোমার কাছ থেকে, তুমি যদি আল্লাহ বিরু হও। অনেক সময় দেখা যায় যে মানুষ যখন একদম শেষ পর্যায়ে, তার কাছে আর কোনো কিছু নাই যে এই জুলুম থেকে বা তা এই অন্যায় থেকে সে বাঁচবে, তখন মানুষ বলে তোমার উপরে যদি আল্লাহর ডর থাকে, আল্লাহর ভয় থাকে, এই আল্লাহর ভয়ের কারণেও তুমি আমার উপরে জুলুম করো না। এই কথা অনেক সময় মানুষ বলে। তো মানুষের ভিতরে যদি আল্লাহর ডর থাকে, আল্লাহর ভয় থাকে, একজন মানুষ খারাপ কাজ করতে পারে না। একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ডর থাকে, এই ডরই তাকে জুলুম থেকে বাঁচাবে, অন্যায় থেকে তাকে বাঁচাবে। এই আল্লাহর ভয়, আল্লাহর ডরই তাকে সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করবে। তা মারিয়ামা আলাইহি সালাতু ওয়াসালাম তিনি বলতেছেন যে আমি রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, তুমি যদি আল্লাহ বিরু হও। এরপরে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন قال إنما أنا رسول ربك شبل আমি তো শুধু তোমার পালনকর্তার প্রেরিত। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম বললেন মারিয়াম আলাইহি সালাতু ওয়াসালামকে যে আমি ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি যে রহমানের আশ্রয় প্রার্থনা করতেছো, আমি তিনার পক্ষ থেকে এসেছি, তিনি আমাকে প্রেরণ করেছেন। لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّا যাতে তোমাকে এক পুত্র, পবিত্র পুত্র দান করে যাব। তিনি বললেন বয়ের পাওয়ার কোনো কারণ নাই, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েই এখানে এসেছি, একজন পবিত্র পুত্র, পবিত্র একজন পুত্র সন্তান আল্লাহর পক্ষ থেকে আমি তোমাকে দান করব। তিনি এই কথা শুনে আশ্চর্যজনিত হয়ে বললেন এটা কিভাবে সম্ভব, এই কথাটা এখানে বলতেছেন আল্লাহ। قالت أنا يكون لي غلام ولم يمسسني بشر مريم بلن كيروبي أمار پوتر هبه قالت أنا يكون لي غلام كيبابي أمار پوتر هبه ولم يمسسني بشر আমাকে তো কোনো মানুষ কোনো দিন স্পর্শই করেনি। ওয়ালাম আকু বাগিয়া আমি তো কখনো ব্যভিচারিণীও ছিলাম না। আমাকে যখন কোনো মানুষ স্পর্শই করেনি, আর আমি যেহেতু ব্যভিচারিণীও ছিলাম না, তাহলে কিভাবে আমার পুত্র সন্তান হবে? জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম বললেন ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম বললেন ক্বালাত কাযালিক, সে বলল অর্থাৎ জিব্রাইল আলাইহি সালাম বললেন এমনিতেই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার পালনকর্তা বলেছেন এটা আমার জন্য সহজ সাধ্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এজন্য সেটা আমার জন্য একদম সহজ, কঠিন কোনো ব্যাপার না। তোমার কাছে সেটা অনেক কঠিন হইতে পারে, কিন্তু আমার কাছে সেটা সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না,
আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ করতে চাই। ওয়ালি নাজআলাহু আয়াতাল লিন্নাস, যে এটা মানুষদের জন্য একটা নিদর্শন হবে। ওয়া রাহমাতাম মিন্না, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা অনুগ্রহ হবে। ওয়া কানা আমরান মাকদিয়া, এটা তো এক স্থিরকৃত ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে হযরতে ঈসা মসীহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের প্রাথমিক যে অবস্থা হয়েছিল এই অবস্থাগুলো এখানে বর্ণনা করেছেন। ঈসা মসীহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তিনাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। পিতা ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক মুজিজার মাধ্যমে, বিশেষ এক পদ্ধতির মাধ্যমে আল্লাহ তিনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম মরিয়াম আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে যখন আসলেন, এসে আল্লাহর এই ঘোষণার কথা যখন বললেন, তিনি নিজে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই আয়াতের তর্জমাতেই আমি এই বিষয়গুলো আপনাদের সামনে বলেছি। যখন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে ফুয়ের মাধ্যমে যখন এই রুহকে হযরত মারিয়াম আলাইহি সালাতু ওয়াস সালামের গর্ভের ভিতরে দিয়ে দিলেন, তিনি যখন গর্ভবতী হয়ে গেলেন, নিজেকে মানুষ কি বলবে, আমার বিয়ে হয় নাই, আমার আমি গর্ভবতী হয়ে গেছি, এই যে মানুষ কি বলবে, এই একটা কঠিন একটা সময়ের মুখামুখি তিনি এই মানব অঞ্চল যেখানে মানুষ বসবাস করেন এই অঞ্চলকে তিনি ছেড়ে জনমানবহীন এলাকার দিকে, একটা মরু অঞ্চলের দিকে তিনি চলে গেলেন। যখন তিনার গর্ভ ধারণ অবস্থায় এই দূরের অঞ্চলে যখন গর্ভপাত হবে, যখন ঈসা মসীহ আলাইহি সালাতু ওয়াসালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন, এই কঠিন এই মুহূর্তে তিনি পেরেশান অবস্থার মধ্যে ছিলেন। এই সময় জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, যে জায়গার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন এই জায়গার মধ্যে আল্লাহ একটা খেজুরের বৃক্ষ লাগিয়ে দিলেন এবং এর তলদেশ দিয়ে একটা নহর, পানির নহর প্রবাহিত করে দিলেন। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আওয়াজের মাধ্যমে মারিয়াম আলাইহি সালামকে বললেন, তুমি ব্যথিত হওয়ার কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এই যে খেজুরের গাছ আপনি দেখতেছেন, এটার টান্ডকের মধ্যে ধরে আপনি টান দেন, ডালের মধ্যে ধরে টান দেন, উপর থেকে পাকা খেজুর আপনার উপরে বরপে, পাকা খেজুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দিয়েছেন, এগুলো গাছে নাড়া দিলে, কাণ্ডে নাড়া দিলেই আপনার উপরে পড়বে, আপনি এই খেজুরগুলো খান, এই পানির নহর প্রবাহিত হইতেছে, এখান থেকে পানি আপনি পান করেন। হযরত মারিয়াম আলাইহি সালাতু ওয়াসালাম এই গাছ থেকে খেজুর খাইতেছিলেন, এখান থেকে পানির প্রয়োজনে পানীয় পান করতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা মসীহ আলাইহি সালাতু ওয়াসালামকে দুনিয়ার মধ্যে মারিয়াম আলাইহি সালাতু ওয়াসালামের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে দুনিয়ার মধ্যে তিনি এসেছেন, এবং মারিয়াম আলাইহি সালাতু ওয়াসালাম তো এখন পেরেশান চিন্তিত, যে এই বাচ্চা নিয়ে যদি আবার আমি আমার পরিবার পরিজনের সাথে, আমার সমাজে যদি আমি আবারও চলে আসি, তাহলে মানুষ আমাকে কি বলবে, আমার বিয়ে হয় নাই, আমার কোনো স্বামী নাই, আবার এই বাচ্চা এটা কোথা থেকে আসলো, আমার গর্বে এই বাচ্চা, এটা যদি আমি মানুষকে বলি মানুষ কি বলবে, তিনি পেরেশান অস্থির অবস্থা। এই অস্থির অবস্থায় এই গর্ভধারণের এই সময় তিনি বলেছিলেন, আল্লাহ এই অবস্থা থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, তিনি মৃত্যুও কামনা করেছিলেন, কিন্তু আল্লাহ বলেছেন যে এটা আমি মানুষদের জন্য একটা নিদর্শন এবং আমার একটা বিশেষ অনুগ্রহ আমি উপস্থাপন করতে চাই। দুনিয়াতে আসলেন, মানুষ কি বলবে, এই কথার উত্তর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসালাম কি দিবেন, আল্লাহ বললেন আপনি মান্যত করেন
যে আপনি কোনো কথা মানুষের সাথে বলবেন না। তিনি কোনো কথা বলবেন না এই নিয়তেই বাচ্চাকে নিয়ে তিনি আবারও তিনার পরিবার পরিজন যেনাদের কাছে ছিলেন ওনাদের কাছে নিয়ে আসলেন। এবং মানুষজন অনেকেই প্রশ্ন করেছিল ওই ব্যক্তিকে, এই বেবি, এই ছেলে তুমি কোথা থেকে পেয়েছো, কার বেবি, কার ছেলে? তিনি বাচ্চার দিকে ইশারা করেছেন এবং বলেছেন আমি বলবো না, ওই বাচ্চাই আপনাদেরকে বলবে। ঈসা আলাইহিস সালামকে বিশেষ এক পদ্ধতিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল, একজন পয়গম্বর। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার উপরে একখানা কিতাব অবতীর্ণ করেছিলেন, আসমানি কিতাব। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আমরা বাকি ওনার জীবনী নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের উপরে এবং সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।